হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আমি আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি সম্পাস কিচেনে। সেটা হচ্ছে, আপনারা সবাই প্রতিনিয়ত, স্পেশালি নারীরা, নারীদের জন্যই আজকের আমার রেসিপিটি। নানা রকম প্রবলেম ফেস করে থাকেন, যেমন দাম্পত্য জীবনের কলহ, স্বামীর পরও নারীর প্রতি আকর্ষণ, তারপরে বনিবনা হচ্ছে না, অশান্তি, এরকম নানা রকম প্রবলেমের ফেস করে আপনারা অনেক সময় তাবিজ, টোটকা, অনেক কিছু করতে হয়, অনেক কিছু, অনেক পীরের কাছে যেতে হয়। তো সেই প্রবলেমের সলিউশন স্বরূপ আমি মাত্র 2 মিনিটে একটা প্রসেস নিয়ে এসেছি, 2 মিনিটে স্বামীর বশীকরণের একটা প্রসেস নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আপনি খুব সহজে, খুব স্বল্প সময়ে আপনার স্বামীকে বসে আনতে পারবেন এবং আপনার সংসারে শান্তি ফিরে আসবে। হ্যাঁ, তো কাজে আমি, আমার মনে হয় যাই, তার আগে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম নানা প্রসেস, আজকে যে প্রসেসটি আমি দেখাতে এসেছি এটা নিঃসন্দেহে খুবই হেল্পফুল আপনাদের জন্য। তো এরকম আরও নানা রকম প্রসেস পেতে হলে কিন্তু শম্পা হাসনাইন চ্যানেল যেটা আছে ওটা সাবস্ক্রাইব করবেন এবং শম্পা হাসনাইন নিয়ে বেশি বেশি লাইক দিবেন, তাহলে এরকম নানা প্রবলেমের সলিউশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো প্রথমে আমি তাহলে দেখিয়ে নিচ্ছি মাত্র 2 মিনিটে কীভাবে আপনার স্বামীকে আপনি বসে আনতে পারবেন, স্বামীর বশীকরণ ফর্মুলাটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের। সেখানে আমি খুবই ছোট কিছু জিনিস, মাত্র 2টা উপকরণ লাগছে, 2টা উপকরণে আপনি কিন্তু এই প্রবলেমের সলিউশন পেয়ে যাচ্ছেন। তো প্রথমে আমি দেখাচ্ছি যে কী কী আছে। এখানে আমি নিয়েছি একটা কাপ, কাপের সাথে চামচ, এটা তো লাগবেই, আর একটা কফি, কফির একটা কৌটা নিয়েছি, কফির কৌটা, আর এখানে কেটলি আছে, এই কেটলিতে পানি, পানি ফুটিয়েছি আমি, কেটলির পানিটা ফুটিয়েছি। তো এটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী, যদি আপনাদের হাজবেন্ড খুব বেশি হট টেম্পার্ড হয়, খুব মেজাজ খারাপ করে, অনেক ঝগড়াঝাটি করে, তাহলে হচ্ছে আপনারা ঠান্ডা পানি ফ্রিজের ইউজ করতে পারেন। তো আমার হাজবেন্ড যেহেতু ঠান্ডা, এমনিতেই বেসিক্যালি ঠান্ডা, এই জন্য আমি গরম পানি ইউজ করেছি। তো এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা যা খুশি তা করতে পারেন, ঠিক আছে? তাহলে প্রথমে আমি দেখছি যে এই যে গরম পানিটা আমি ফুটিয়েছি, এখান থেকে আমি ঢেলে দিচ্ছি আমার কাপে পানিটা, এই যে ফোটানো পানি থেকে ধোয়া বেরোচ্ছে। এবার এই যে কফির যে মগটি আছে সেখান থেকে আমি কফি ঢালবো। কফির যে ব্যাপারটা সেটা হচ্ছে এই কফিটা কিন্তু ব্ল্যাক কফি হতে হবে, কফি অবশ্যই, কফি কোনোভাবেই ওই যে 3টা মিক্স করা যে কফি থাকে সেটা দিয়ে কিন্তু হবে না, আমি বারবার বলে দিচ্ছি, এই ব্ল্যাক কফিটা লাগবে। এটা যত ব্ল্যাক হয় তত হচ্ছে আপনার কাজ করবে তাড়াতাড়ি, ঠিক আছে? তো একদম ব্ল্যাক কফি লাগবে, সেই ব্ল্যাক কফিটা স্টারবাকসের যদি হয় তাহলে কথাই নেই, আমি নেসক্যাফের কফি নিয়েছি, এটা যার যেটা অ্যাভেলেবল। তো দেখুন আমি এই যে চামচে ঢালছি, 1 চামচ দিলাম, ঠিক আছে, 2 চামচ দিয়েছি এবং এই যে 3 চামচ দিলাম। তো আমার দাম্পত্য কলহ খুব বেশি হয় না, হালকা পাতলা হয়, এই জন্য আমি 3 চামচ দিলাম। তো 3 চামচের সাথে আরও একটু মিশাতে পারি, এটা হচ্ছে যার জীবনে যত অশান্তি সে তত চামচ কফি মেশাবেন, ঠিক আছে? তো আমি এখানে গরম পানি দিয়েছি, এই যে গরম পানি, গরম পানির মধ্যে এই যে কফি দিয়েছি, কফি দিয়ে এবার ঘুটা দিচ্ছি। চাইলে আমরা আরও একটু কফি ঢেলে দিতে পারি, যত কফি দিবেন আপনার ইফেক্ট তত তাড়াতাড়ি হবে, ঠিক আছে? কাজেই বেশি করে কফি দিবেন, বাট কোনো সুগার ইউজ করবেন না, সুগার কিন্তু ইউজ করলে হবে না, সুগার ইউজ করবেন না এবং কোনো প্রকার দুধ কোনো কিছু থাকবে না, জাস্ট ব্ল্যাক কফি অ্যান্ড ওয়াটার, সে ওয়াটার হটও হতে পারে, কোল্ডও হতে পারে, ঠিক আছে? তো কাজেই আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটকা রেডি হয়ে গেছে, এই হচ্ছে সেই কফি যেটার মাধ্যমে খুব শর্ট প্রসেসে আমরা আমাদের হাজবেন্ডকে বসে আনতে পারি। তো ঠিক আছে, চলুন তাহলে দেখি আমরা এটার ইফেক্টটা কেমন হয় আমার টোটকার, আমরা আমার ঘরে আমার হাজবেন্ড যেহেতু আছে তো কাজে আমরা এটা টেস্ট করতে পারি, ঠিক আছে? এই যে কফিটা নিয়ে এসেছি, স্বামী আপনি কি করেন? আমি টিভি দেখিতেছি। আপনি টিভি বন্ধ করেন। আমি টিভি বন্ধ করিব না। আপনি কেন টিভি বন্ধ করিবেন না? আমি কেন টিভি বন্ধ করিব? আমি আপনাকে কফি খাওয়াব। হ্যাঁ, কফি? হ্যাঁ, আমি নিজের হাতে কফি বানিয়ে নিয়ে এসেছি এবং আমি শিওর যে এর চেয়ে টেস্টি কফি আপনি জীবনে কখনো খাননি। হ্যাঁ, কফি। হ্যাঁ, কফি। ও মাই গড, রাত 11:30টা তুমি কফি বানিয়ে এনেছো আপনার জন্য স্পেশাল।
সারপ্রাইজ। আসলে স্ট্রেট হয়ে বসে খান, ভালো লাগবে। থ্যাংক ইউ। আসলে আমি আসলে না মানে তুমি আমাকে কফি বানিয়ে দিয়েছো, এটা আমার জন্য রিয়েলি আর এই মুহূর্তে আমার এটা খুব প্রয়োজন ছিল। থ্যাংক ইউ, আমি আসলে খুবই খুশি তোমার উপরে। হ্যাঁ, খুবই খুশি তোমার উপরে। এবং ওই যে বল যে মানে আমি ভাবতাম যে তুমি আমাকে মানে এই রান্নাবান্না করো না, সারাক্ষণ ফেসবুক টেসবুক নিয়ে থাকো, সারাক্ষণ ব্যস্ত থাকো, মানে আমার রান্নাবান্নার ব্যাপারে খেয়াল টাল করো না। আসলে আমি রং ছিলাম। খান না কফিটা। হ্যাঁ, কফিটা ওয়াও, রিয়েলি গ্রেট, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো হয়েছে? হ্যাঁ, না মানে ভালো হয়েছে। না আর খাবো না। শোনো, তুমি না কষ্ট করে কফি আর বানানোর দরকার নেই। হ্যাঁ, কেন? না আমার তো ভালো লাগে আপনার জন্য কফি বানাতে। আপনি এত কষ্ট করে টিভি দেখছিলেন, আপনার এটুক তো সেবা আমি করতে পারি, তাই না? না, তোমার কষ্ট করে মানে কফি বানানোর দরকার নেই, বরং তোমার কফি খেতে ইচ্ছে করলে আমাকে বলো, আমি কফি বানিয়ে দেবো। আর ধরো যে কোনো কিছু খেতে ইচ্ছে করলে রান্নাবান্নার ব্যাপারে সেটাও বলো, আমি সেটাও করে দেবো। বাট তুমি কষ্ট করে করতে যেও না, তুমি প্লিজ এই কষ্টটা নিও না। কষ্ট হয় না তো, এমন কফি আপনি যদি চান তাহলে আমি আপনাকে 10 বেলা বানিয়ে খাওয়াবো। আর দরকার নেই, থ্যাংক ইউ সো মাচ। এখন থেকে আমি কফি বানাবো, ডিনারটা তো আমি রান্না করবো। না, কফিটাও যত্ন করে বানিয়েছি, রান্নাটাও। তোমাকে একদম কষ্ট করার দরকার নেই, এটা আমি আমি দেখবো, রান্না বানার ব্যাপারটা আমি দেখবো, কফি বানানোর ব্যাপারটা আমি দেখবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। দর্শক, তাহলে দেখতে পেলেন কিভাবে খুব শর্ট প্রসেসে স্বামীকে সকল প্রকার কাজ করতে বাধ্য করানো যায় এবং কিভাবে খুব শর্ট প্রসেসের মাধ্যমে স্বামীকে বসে আনা যায়। কাজে এটাই হচ্ছে শম্পা হাসনাইন শর্ট রেসিপি, 2 মিনিটে কিভাবে করে স্বামীকে বশীকরণে আনা যায়। থ্যাংক ইউ সো মাচ।